তৃণমূলের প্রাক্তন প্রধানের হুমকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী সিভিক ভলেন্টিয়ার। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উশিদপুর এলাকার ঘটনা। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাক্তন প্রধান ওই সিভিক ভলেন্টিয়ারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন, আর এর জেরেই ওই সিভিক ভলেন্টিয়ার মাধব সর্দার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ, দেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোন দলের ছিল? ভয় দেখিয়েছি এইটুকুই বলেছে, আর কিছু ছিল না।